হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ রিয়েল রিভিউস। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা হলো সানফিস্ট থিন অ্যারারুট বিস্কুটের একটি প্যাকেট। এই দেখুন, এই ধরনের ইয়েলো এবং গ্রিন কালারের প্লাস্টিক প্যাকেজিংয়ে কিন্তু এই বিস্কুটটি আসে। এই ধরনের প্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি কিন্তু আইটিসি কোম্পানির একটি প্রোডাক্ট। দেখুন, প্যাকেটের উপরে লেখা রয়েছে সানফিস্ট থিন অ্যারারুট উইথ গুডনেস অফ হুইট, অর্থাৎ সানফিস্ট থিন অ্যারারুট বিস্কুটটিতে যথেষ্ট পরিমাণে আটা রয়েছে। এছাড়াও লেখা রয়েছে সোর্স অফ প্রোটিন ট্রান্সফ্যাট ফ্রি, অর্থাৎ এই বিস্কুটটিতে প্রোটিন রয়েছে এবং ট্রান্সফ্যাট, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা কিন্তু এই বিস্কুটটিতে নেই। এই প্যাকেটটির সঙ্গে কিন্তু একটা 10 টাকা দামের মাড়ি বিস্কুটের প্যাকেট সানফিস্টের, সেটা ফ্রি রয়েছে। নিচে দেখুন একটি গ্রিন টিপ রয়েছে, অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণরূপে একটি ভেজ প্রোডাক্ট। প্যাকেটটির এক সাইডে আপনারা বিস্কুটটির ওজন, এর দাম এবং এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট পেয়ে যাবেন। তো এই বিস্কুটটির নেট ওয়েট হচ্ছে 300 গ্রাম, আর 300 গ্রামের জন্য এর দাম হচ্ছে 45 টাকা বা 45 রুপিস। এই বিস্কুটটি কিন্তু 6 মাস পর্যন্ত প্যাকেজিংয়ের পর থেকে খাবার উপযোগী থাকে। প্যাকেটের আরেক পাশে আপনারা কিন্তু বিস্কুটটির নিউট্রিশনাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখুন, এখানে কিন্তু এনার্জি, কার্বোহাইড্রেট, টোটাল সুগার, অ্যাডেড সুগার, টোটাল ফ্যাট, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু অ্যাডেড সুগার রয়েছে 20%, আর এই বিস্কুটটিতে কিন্তু ট্রান্সফ্যাট নেই। দেখুন, এখানে লেখা রয়েছে 0.3%, অর্থাৎ প্রায় নেই বললেই চলে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ডিটেলসে পড়ে নিতে পারেন। প্যাকেটটি নিচের দিকে আপনারা এই বিস্কুটটির ইনগ্রিডিয়েন্টসগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন, প্রথমে লেখা রয়েছে রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, অর্থাৎ ময়দা রয়েছে 66.4%। এছাড়াও সুগার, পাম অয়েল, বিভিন্ন রকম মিল্ক সলিড, এর মধ্যে রয়েছে অ্যারারুট রয়েছে 0.11%। তো এখানে ডিটেলস রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এবার বিস্কুটটিকে খুলে নিয়ে দেখাই। আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি। আমি একটু চাপ দিয়ে প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি। এই দেখুন, ভেতরে আপনারা কিন্তু দুটো আরও প্যাকেট পেয়ে যাবেন। এই দুটো প্যাকেটে কিন্তু এই বিস্কুটটি সিল করা থাকে। এই দেখুন, এই ধরনের ভেতরে কিন্তু দুটো প্লাস্টিকের প্যাকেট আপনারা 300 গ্রামের যে বিস্কুটটি সেটার মধ্যে পেয়ে যাবেন। আমি একটা প্যাকেট খুলে আপনাদের দেখাচ্ছি। এই প্যাকেটটি আমি চাপ দিয়ে ছিঁড়ে নিলাম। এই দেখুন, এই ধরনের বিস্কুট কিন্তু আপনারা ভেতরে পেয়ে যাবেন। এইভাবে প্যাকিং করা থাকলে আপনারা একটি প্যাকেট খুলে সেটা শেষ হওয়ার পরে আরেকটি প্যাকেট কিন্তু খুলে ব্যবহার করতে পারবেন। তাতে বিস্কুটগুলো মচমচেও থাকে এবং হাওয়া লাগার যে সমস্যা সেটাও হয় না। আমি একটা বিস্কুট নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই ধরনের কিন্তু রাউন্ড শেপে আপনারা বিস্কুটগুলো পেয়ে যাবেন। এই দেখুন, উপরে সানফিস্ট থিন অ্যারারুট বিস্কুট কথাটি লেখা রয়েছে, পেছন দিকটি কিন্তু সম্পূর্ণরূপে প্লেন থাকে। এই বিস্কুটটি কিন্তু খুব বেশি থিক নয়, দেখুন একদম পাতলা টাইপের কিন্তু এই বিস্কুটটি আসে প্যাকেটে। আমি একটি বিস্কুট চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। এই দেখুন, আমি চাপ দিলাম, মট করে ভেঙে গেল। তো বিস্কুটটি কিন্তু যথেষ্ট ক্রাঞ্চি এবং এর টেস্টও কিন্তু খুব ভালো। খুব বেশি মিষ্টি কিন্তু এই বিস্কুটে দেওয়া নেই। যারা বিশেষ করে মাড়ি বিস্কুট খান, তারা কিন্তু একবার এই বিস্কুটটি ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য। ধন্যবাদ।